আসসালামু আলাইকুম আমি কামাল শাহরিয়ার স্বাগত জানাচ্ছি সময় নিউজ ডট টিভির বিশেষ আয়োজন অদম্য বাংলাদেশে আজকের বিষয় স্বপ্নযাত্রার তারণ্য আমাদের চারপাশে এমন তরুণও আছেন যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভূমিকা রাখছেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে গ্রাম কিংবা শহরে শিক্ষার মশাল জেলে অন্ধকারে আলো ছড়িয়ে আবার প্রতিবন্ধীকে সাহস জুগিয়ে কিংবা নারীকে সক্ষমতার পথ দেখিয়ে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন দেশকে স্বপ্নজয়ী তরুণদের গল্প বলতেই আমাদের এই বিশেষ আয়োজন আর সেই সমাজ গল্প বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কায়সা আলম সহসভাপতি রনন মূলত রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সংগঠন যে সামাজিক সাংস্কৃতিক সাহিত্যিক সব জায়গায় এখন বিচরণ হয়েছে আবার আরও রয়েছেন রাহাত হোসেন পল্লব প্রতিষ্ঠাতা ইয়োস ফাউন্ডেশন এবং আমি যদি জানিয়ে রাখি দু সালের জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিজয়ী আপনি আরও অনেক অনেক কিছু আছে আমরা সেই বিষয়ে আরও অনেক কথা বলবো এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন ফেসবুক এবং ইউটিউবে ফেসবুক ডট কম স্ল্যাশ সময় নিউজ ডট টিভি এই ঠিকানায় গিয়ে জানাতে পারেন আপনাদের মতামত করতে পারেন প্রশ্ন ফেসবুক ছাড়াও আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখছেন ইউটিউবে ইউটিউব ডট কমে গিয়ে সার্চ করুন সময় টিভি আমরা যদি আলোচনা শুরুতেই একদম বলে রাখি আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাঙালি জাতি দেশের বাইরেও পালিত হচ্ছে এই দিবসটি যাদের আত্মতাকে বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি তাদের প্রতি বিনম শ্রদ্ধা যে সূত্র বাহান্ন ও একাত্তরকে বেদেশে তা যেন সুখী সমৃদ্ধময় বাংলাদেশকে একই সূত্রে গাঁথতে পারে সেই প্রত্যাশা আমাদের সকলের আমরা প্রথমেই কথা বলবো রংপুরে রোকেয়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রণন যদি বলি সাহিত্যিক মানে সাহিত্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন যাদের অনেক আলোচনা আছে তার আগে যদি আমি একটু একটা আপনাদের কার্যক্রমের খণ্ডচিত্র দেখে আসি রণন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক আয়োজন থেকে বানান শুদ্ধি অভিযান বৃক্ষরোপণ থেকে বিতর্ক প্রতিযোগিতা কোনো আয়োজনেই বাদ রাখেনি এই সংগঠনটি রংপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বানান শুদ্ধির কাজ করছেন সংগঠনের কর্মীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদদের হাতে গড়া এই সংগঠনটি এগিয়ে চলছে দীপ্ত পায়। তাদের পথ চলার কথা বলতে জানতে এবং স্বপ্নযাত্রার গল্প জানতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমরা কথা বলবো কাশার আলম উনি আপনি এই সংগঠনের সহসভাপতি আপনাকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই আমি জানতে চাইবো কেন রনন কি লক্ষ্যে কি পটভূমিতে আচ্ছা আমাদের বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তো বেশি দিন হলো না বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় দুই সালে এর পরপরই আমাদের রণন হলো বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সামাজিক সাহিত্য নির্ভর সংগঠন তো মানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শুধু যে শিক্ষার্থীরা মানে বিষয়ভিত্তিক পাঠের মধ্যে থাকবে তা তো না সাথে বিষয়ের বাইরেও আমরা শিক্ষার্থীদের মানে মননশীলতা বুদ্ধিবৃত্তি তারপর চিন্তাশীলতা প্রগতিবাদী করে তোলার জন্য আমরা কয়েকজন মানে শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক ডক্টর তুইনাদ স্যারের নেতৃত্বেই আমরা এই রননের কার্যক্রম শুরু করি আমাদের মানে প্রথম প্রথমত যে কাজগুলো আমরা করি যে সাংস্কৃতিক কাজ যেমন নাচ গান আমি যদি একটু জানতে চাইবো যে রনন সংক্ষেপের পূর্ণ রূপ আছে কিনা এই রননের কোনো পূর্ণরূপ আছে কিনা বা কোনো রূপের সংক্ষিপ্ত রূপ রনন কিনা নাকি পুরো শুধু নামটাই রণন

দশ বারো জন যেমন জামিল সার সারোয়ার আহাত নামে একজন ছিলেন সাদিয়া কবির নামে ছিলেন তারপর সেকেন্ড পার্সেন মঞ্জুর আরিফ আমি কায়সার আলম এরকম দশ বারো জন মিলে স্যাররা আসলে এই সংগঠনটা শুরু করেন যদি আমি সেই সময়কার কথা বলি যে দু সাল একটা রাজনৈতিক নতুন প্রেক্ষাপটে ঢোকা মানে নতুন জায়গাতেই আসলে আসা নয় সালের বড় এপ্রিল একটা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়া সেই ক্ষেত্রেও সেইখানেও এই সংগঠন বিশেষ করে সাংস্কৃতিক সংগঠন কোনো বাধার সম্মুখীন পড়েছে কিনা না বাধা তো আছেই আমাদের একদম মানে রংপুরের মতো একটা প্রত্যন্ত জেলা যেখানে সব ধরনের আন্দোলন হয় মানে ক্ষুধার জন্য আন্দোলন দারিদ্র এক সময় মঙ্গা নিয়ে অনেক কথা হতো হতো শীত তারপর বন্যা সব কিছুরই আন্দোলন হয় এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরও সংগঠনের কিছু কিছু ভূমিকা আছে আমরা যে গতানুগতিক আন্দোলন করি তা কিন্তু না আমরা দেখা গেল যে রাষ্ট্রে একটি অন্যায় চলতেছে এই সময় আমরা আমাদের হয়তো সদস্যরা হারমোনিয়াম তবলা নিয়ে বসে গেল হয়তো দেখা গেল যে সারাদিন আমরা আজকে বই পড়ব বই পড়ে আমাদের আন্দোলনের প্রতিবাদ জানাবো এরকম কিছু আমরা প্রোগ্রাম করতাম আর শুরুর দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়েরও সেরকম কোনো জায়গা ছিল না আমরা আমাদের যেমন রংপুরের টিটি কলেজে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করে এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছ তলায় তলায় দেখা গেলো যে আমরা অনুষ্ঠানের প্রোগ্রাম করতাম একটা ছোট ব্যানার টাঙিয়ে সেই ব্যানারের টাকাও দেখা গেলো যে আমরা আমাদের চায়ের টাকা বাঁচিয়ে সে ব্যানার করতাম এরকম শুরুতেই মানে অনেক প্রতিবন্ধকতা গিয়েছিল ওখানে বিশ্ববিদ্যালয়ে যে খুব মানে ভালো অবস্থা ছিল তাও না অনেক সময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও দেখা গেল যে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হতো আমরা হয়তো গোল হয়ে বলছি হয়তো প্রশাসন থেকে বলতেছে যে তোমাদের বসা যাবে না তোমরা কি করো আমাদেরকে হয়তো জানাতে হবে স্বাভাবিক একটা বা সেরকম এখন একটু আমরা কাজ করতে গিয়ে আমরা একটু কাজ করতে গিয়ে গিয়ে মানে পরিচিত হয়ে গেছে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো একটা প্রোগ্রাম করতে গেলে রননকে আমরা যেমন আমাদের এখন চলতেছে সংগঠনের প্রোগ্রাম আমরা আয়োজন বিশ্ববিদ্যালয় আয়োজন করছি বইমেলা আয়োজন গতবারও ছিল এরকম চলবে যেহেতু ভাষার ফেব্রুয়ারি বাংলা শুদ্ধি অভিযান তো প্রথম দিকে আমরা ছিল না তো মানে কোন প্রেক্ষিতে মনে হলো যে বাংলা শুদ্ধ অভিযান বা বানান শুদ্ধ অভিযানে নামতে হবে আমরা শহরে ঘুরে ঘুরে দেখতাম যে বিভিন্ন চায়ের দোকান টি স্টল বানান ভুল তারপর বিভিন্ন ধরনের দোকানে হয়তো দেখা গেল যে নাম বানান ভুল আমরা শুরুতেই মনে করি যে আমাদের এই ছোটো ছোটো বানানগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে তখন আমরা নিজেরাই হতো সার রাস নেমে যেতাম রাস্তায় যে রাস্তাঘাটে দোকানপাটের বানান ঠিক করব। তারপর আমরা উচ্চারণ বিষয়ক কিছু কর্মশালাও করেছি রংপুরে যারা উচ্চারণ শেখায় তাদেরকে ডেকে নিয়ে এসে বা আমাদের স্যার তুই নেওয়া উনি কিন্তু খুবই এক্সপার্ট আর কি উনি বেশ ভালোই নিজেও শেখান নিজের শিক্ষক উনি শিক্ষকতা থেকে যদি একটু জানতে চাইব আপনি সহসভাপতি সেখানে মানে শিক্ষাগতার শেষে উনি কি ঠিক মতো নিয়মিত এটার সঙ্গে যুক্ত হতে পারছেন কাজ করতে অবশ্যই মানে ওনার মতো আসলে লোক আমার জীবনেও আমি দেখিনি আমি আসলে ওনার নিজের হাতেই গড়ে ওঠা মানে আমি যে স্টুডেন্ট শুরু থেকেই উনি আমার মানে ইন্টার থেকে ওনার সাথে পরিচিত ইন্টারের টিচার ছিলেন উনি সেখান থেকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হতে আসি সেদিন থেকেও প্রথম গিয়ে ওনার সাথে দেখা করছে স্যার আমি তো ভর্তি হব ঠিক আছে তুমি ভর্তি হও পরে কয়েকদিন পর আমি স্যারকে নিয়ে আমার কিছু লেখালেখি নিয়ে গেলাম যে স্যার আমি কবিতা লিখে আমাকে আপনার সাথে রাখতে হবে তখন থেকেই স্যারের সাথে আমার পরিচয় এবং ওনার হাত ধরে আমরা প্রাঙ্গন নামে একটা সংগঠন মানে পত্রিকা করতাম আমরা রণন কর্মীরা সবাই সহ তারপর বিভিন্ন ধরনের প্রকাশনা আছে যেমন ছোটো কাগজ ভাজ ভাজপত্র আরও মোট কথা স্যার যেগুলো কাজের সাথে জড়িত যেমন নদী বিষয়ক আমরা এই সব অনেক কথা শুনবো অনেক অনেক কথা শুনবো আপনাদের আন্দোলন আপনাদের স্বপ্ন আপনাদের বাধা আরো অনেক যত কার্যক্রম আবার রাত বাইরে যাব তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের এই আয়োজন তাদের জন্য যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন দেশ ও সমাজকে চাইলে আপনিও আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন জানাতে পারেন আপনার দুর্বার গল্প কার্যক্রমের তথ্য পাঠাতে ইমেইল করুন অদম্য ডট বাংলাদেশ ডট কম এই ঠিকানায় আমি এবার আমরা কথা বলার চেষ্টা করবো ইয়েস ফাউন্ডেশনের পাবনার একটা প্রত্যন্ত অঞ্চলে তৈরি হওয়া ইয়েস ফাউন্ডেশন সেটার প্রতিষ্ঠাতা রাহাত হোসেন পল্লবের সঙ্গে তার আগে যদি আপনাদের ইয়েস ফাউন্ডেশনেরও কিছু কার্যক্রমের খণ্ডচিত্র আমরা দেখে আসি আসলে আমরা দেখে নেব ইয়েস ইয়েস ফাউন্ডেশনের কার্যক্রমের খণ্ডচিত্র নানা কারণে পিছিয়ে থাকা মানুষের উন্নয়ন ও ইতিবাচক সমাজ গঠনে কাজ করছে পাবনার ইয়েস ফাউন্ডেশন একদল তরুণ ও যুবার প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠনটি নানা কার্যক্রমে ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে জেলার সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সরিয়ে দেওয়া এবং পথশিশুদের নিয়েও কাজ করছে এই সংগঠনটি বিশেষ অবদানে দু সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে ইয়েস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদোষটা রাহাত হোসেন পল্লব তার কাছেই আমরা জানব তাদের স্বপ্নযাত্রা গল্প নানা প্রতিবন্ধকতা যাই হোক রাহাত আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমি সময় টিভি এবং আপনাকে যে আমাকে প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয় আমাদের কার্যক্রমগুলো সম্পর্কে কিছু গল্প তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ আমরা আসলে চেষ্টা করছি অদম বাংলাদেশ তো তাদেরই প্ল্যাটফর্ম যারা তরুণদের যেসব তরুণ স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে ভালোবাসে কিংবা স্বপ্ন বাস্তবায়নে ভালোবাসে বা সেই স্বপ্ন বাস্তবায়নের জয়ের লক্ষ্যে নামতে ভালোবাসে সেটা সেই জন্য আমরা বলি এটা দুর্বার গল্প আমি একই প্রশ্ন করব ইয়েস ফাউন্ডেশন কেন মানে এই তরুণ বয়সে ইয়েস ফাউন্ডেশন কেন করতে হলো আপনার ধন্যবাদ ইয়েস ফাউন্ডেশন মূলত আমাদের গড়ার উদ্দেশ্যই যে ইয়েস বলতে আমরা বুঝি হ্যাঁ শব্দ সাধারণ অর্থ হচ্ছে হ্যাঁ তা আমাদের কাছে মনে হয় যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ বা বেশিরভাগই আমরা নেতিবাচক বিষয়গুলো তুলে ধরে আনি যাতে দেখা যায় যে আমাদের আশেপাশে নেতিবাচক জিনিসগুলো তুলে আনাতে আমাদের ব্রেনটা নেতিবাচক কাজ করে তো আমরা আমাদের পাবনাতে আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আমাদের ছোট ভাই বোন সব মিলে আমরা একটা চিন্তা ভাবনা নিলাম তবে আমরা একটি কার্যক্রম শুরু করতে পারি যে আমাদের সমাজে ভালো কাজের মাধ্যমে আমরা একটি পজিটিভ সমাজ তৈরি করব সেই থেকে আমাদের ইয়েস ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু কত সালে এটা প্রতিষ্ঠাতা একই আমরা কতজন কতজন সদস্য ছিল প্রথম দিকে আর এখন কতজন সদস্য আপনাদের আছে আমরা কার্যক্রম শুরু করছি দু সাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ইয়েস ফাউন্ডেশনের নামকরণ এবং শুরু করে দু সাল এবং আমাদের শুরুর টাইমে আমাদের সদস্য সংখ্যা ছিল মাত্র আমরা আটজন এবং বর্তমানে আমাদের সদস্য সংখ্যা পঞ্চাশ প্লাস এবং ভলান্টিয়ারের সংখ্যা প্রায় দুশো বেশি রয়েছে আমাদের সংগঠনে মানে এই তরুণ বয়সে এরকম উদ্যোগে পরিবার আপনার পাশে কতটা দাঁড়িয়েছিল প্রতিবন্ধক হয়েছিল কিনা আর পরিবার থেকে আপনি কিরকম সাপোর্ট আমার কাজের পিছনে যদি আমি অনুপ্রেরণা বলেন বা ইয়েস ফাউন্ডেশনের অগ্রযাত্রা বলেন বা স্বপ্ন দেখা বলেন পরিবার থেকে আমার পাওয়া আমার পরিবার আমার বাবা ছিলেন একজন জনপ্রতিনিধি এবং তিনি পাবনা পৌরসভার সব কাউন্সিল যার ফলে আমি দেখে আসছি যে আমার পরিবারে আমার বাবার কাছে আমাদের এলাকার যারা দোস্ত বা যারা রয়েছেন একটু সুবিধা বঞ্চিত তারা প্রতিনিয়ত প্রতিদিন সকালে আমাদের বাসায় আসতো এবং আমার বাবা তাদেরকে তার সাধ্য অনুযায়ী সমর্থন বা তাদেরকে সহযোগিতা করতো এবং আস্তে আস্তে এ যে দেখা এবং মানুষের সহযোগিতার মাধ্যমে যে একটি ভালো অনুভূতি এই ফিল করা এটা থেকে আমাদের আমার বিশেষ করে আমার এই ধরনের কার্যক্রম শুরু এবং আমিও আমার পড়াশোনার পাশাপাশি বাবাকে সহযোগিতা করতাম এই কাজ করতে এবং অনেক ভালো লাগতো তো যার ফলে আমরা আমি আর একটু হওয়ার পরে আমাদের দু হাজার বারো এস পরপরই আমাদের সংগঠনের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করি আর প্রতিবন্ধকতা জায়গা যদি বলেন যে আমরা যে স্বপ্ন নিয়ে শুরু করছিলাম যে আসলে আমরা অনেক ভালো কিছু করব এবং আশা করি সবাই ইতিবাচকভাবে গ্রহণ করবে কিন্তু কিছু কিছু সময় আমাদের অনেক বিষয়ে করতে হয়েছে বা অনেক বাধা এসেছে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক জটিলতা বা অনেক ধরনের সমস্যা অর্থনৈতিক সমস্যা যেহেতু সবাই আমরা স্টুডেন্ট এবং সবাই ইউথ বয়সে অপেক্ষাকৃত কম তো অনেক প্রবলেম পেরিয়ে আজকে ইয়েস ফাউন্ডেশন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি যদি আপনার বাবা একজন স্থানীয় জনপ্রতিনিধি তার একটা আলাদা প্রভাব সেখানে তারপরও যদি আপনি রাজনৈতিক মানে বাধা বা সেরকম প্রতিবন্ধকার শিকার হয়ে থাকেন বা হচ্ছেন যদি এখনো তো সেই চিন্তা ভাবনা যদি এমন হয় যে আপনার বাবা একসময় জনপ্রতিনিধি থাকবেন না তখন হয়তো তার আরও কমে যাবে তখন যদি বাধা আরও আসে তখন মানে সেই প্রস্তুতিকে আপনি নিয়েছেন বা সেই বাধাগুলো অতিক্রম করতে হবে এরকম কোনো মানসিকতা না অবশ্যই আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে আমরা ওটা সাকসেস হবই এবং যেভাবে আমরা কাজ করে আসছি বাধা আসলে কোনো বিষয় না আমার জন্য তাহলে আমার বাবা ছিলেন বা পরিবার একটি সুবিধা যে তারা আমাকে সহযোগিতা করে আসছেন এবং সেই সাথে এবং আমাদের কার্যক্রমে আমরা বর্তমানে আমাদের আশেপাশে যে রাজনৈতিক ব্যক্তিত্ব পাবেন জনপ্রতিনিধি পাবেন এবং জেলা প্রশাসন যারা আছেন তারা শুরুতে যতটা সাপোর্ট না দিত এখন অনেক বেশি আমাদের সহযোগিতা প্রদান করেন এবং আমি মনে করি যে বাধাগুলো অতিক্রম করা আমাদের জন্য কোনো বিষয় না এবং যেহেতু আমরা সবাই এককভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো আমরা আশা করি আমরা পারবো সে লক্ষ্য বাস্তবায়ন করতে যদি তাহলে আমি আপনার সঙ্গে এ বিষয়ে আরও কথা বলবো কাশর ভাই শুদ্ধ উচ্চারণ ও বানান শুদ্ধিকরণ কার্যক্রমটা কিভাবে পরিচালিত হচ্ছে যদি আমাকে সেটা একটু বলেন আপনারা শুধু শুধু কি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দোকান বা টিয় স্টল যদি বলি বা এই সব অলিগলির জায়গাতে শুধু থাকছেন না পুরো রংপুর জেলায় আপনারা ছড়িয়ে পড়েছেন আপনাদের কার্যক্রমগুলো না আমরা তো আসলে রংপুরের মানে বিভিন্ন জেলা শহর বা ছোটো ছোট নগরে যে কার্যক্রমগুলো আছে এগুলোতে পরিচালনা করি সেটা হলো দোকানপাট বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যে মানে নাম ভুল থাকে অনেক সময় সেগুলো ঠিকঠাক করতে করি প্লাস আমাদের যে উচ্চারণ বিষয়ক কর্মশালা এগুলো আমরা ওই যারা উচ্চারণ শেখায় মূলত তাদেরকে ডেকে আর আমাদের ওই শিক্ষার্থীদের মধ্যে কিছু হয়তো চাঁদা তুলে একটা কর্মশালার মতো করি আর কি যদি এমনটা কখনো কি হয়েছে যে আপনি কোনো দোকানের বা কোনো কোনো একটা হতে পারে সেটা সব বা যেখানেই হোক বানানটা ভুল আছে আপনি শুদ্ধ করতে গিয়েছেন কিন্তু তিনি রাজি নন যে অনেক সময় তো অনেক সময় দোকান মালিকরা রাজি থাকতে চান না কিন্তু সেক্ষেত্রে একটু কনভিন্স করতে হয় সেই কনভিন্স জায়গাটা কীরকম আর আমরা কিন্তু মানে একদম যে বিলবোর্ড বা সাইনবোর্ডে বড় বড় মানে অনেক টাকা পয়সা লাগবে যেগুলো ঠিক করতে এগুলো না শুধুমাত্র দেখা গেল যে রং তুলির মাধ্যমে ঠিকঠাক করা যায় এগুলো আমরা ঠিকঠাক করি মানে সেটা শুধু বেগম রোকের আশেপাশে না পুরো রংপুর শহরে শহরে পুরো রংপুর শহরে সেক্ষেত্রে রংপুর মহানগরীর বাইরে যাচ্ছেন না রংপুর শহরেই বাইরেও যাই আমরা একজন মানে টিম হিসেবে দেখা গেল যে একটা রুট মানে রোড দিয়ে পাঁচজন গেলাম আর একটা রুট দিয়ে আর পাঁচজন এইভাবে তো আচ্ছা আমি যদি এবারে একেবারে জানতে চাইবো যে বাংলা ভাষা যে ব্যবহারের এখন মাত্রা অনেক সময় অভিযোগ শুনতে হয় বা বলা হচ্ছে যে বাংলার প্রতি আগ্রহ যেন কেমন কমে যাচ্ছে অন্য ভাষার প্রতি সেটা শিশু থেকে জায়গাটা তাই মনে করেন আমাদের তরুণদের মধ্যে তো একটা আগ্রহ আছে বাংলার প্রতি যে রকম আগ্রহ আছে এর মধ্যে কিন্তু ইংরেজ ইংরেজি ইংরেজিটা ঢুকে যাচ্ছে তো আমাদের তরুণদের মধ্য থেকে এই বিষয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে যে তরুণরা যাতে বাংলার প্রতি করে প্রমিত উচ্চারণটা করতে পারে এটা আমাদেরই আসলে করা উচিত তা যে শুদ্ধ অভিযান চালাচ্ছেন বাংলা শুদ্ধ সেটা কি মানে প্রতুল মনে হচ্ছে যে সেগুলো যথেষ্ট হচ্ছে না যথেষ্ট তো অবশ্যই না আমাদের নিজেদের মধ্যেও সীমাবদ্ধতা আছে আমরা যে একদম শিখায় বেরাচ্ছি তাও না আসলে আমাদের মধ্যেও যাতে আমরাও যাতে শিখতে পারি আমাদের নিজের নিজেরাও তৈরি হতে পারি আরও দশজনকে তৈরি করতে পারি এটাই আসলে আমাদের চাওয়া রাহাত ভাই আমি আপনার কাছে আসবো যে প্রশাসনিক কোনো সহযোগিতা আপনারা পান নাকি সেখানেও শিকার হতে হয় আমি জয় বাংলা অ্যাওয়ার্ড পাওয়ার পরে সার্বিকভাবে প্রশাসনের সহযোগিতা পেয়ে আসছে এখন তার আগে আমরা যখন কাজ করতাম হয়তো দেখা যেত অনেক অনুমোদন পেতে অনেক সময় রাখতো অনেক জটিলতা কাজ করতো কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার পরে ইয়াং বাংলা সিয়ারায় সহযোগিতায় এবং আমাদের লোকাল প্রশাসন যারা রয়েছেন তাদের সহযোগিতা আমরা খুব ভালো রকম কার্যক্রম করতে পারছি এবং এখন আর কোনো ধরনের আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা আশা রাখি যে সহযোগিতা করে আমাদের যে স্বপ্নের জায়গা সুন্দর ডিজিটাল বাংলাদেশ আমরা সেটি বাস্তবায়ন করতে পারব আমরা সেই প্রত্যাশাই করি যে আপনার কার্যক্রমগুলো মানে ইয়েস ভাবে মানে হ্যাঁ ভাবে চলুক ইতিবাচক সমাজ গঠনে আপনাদের কি কি কার্যক্রম আছে

মূলত আমরা এই তিনটি বিভাগের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি যে ইয়ুথ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন আইসিটি বেস তথ্য প্রযুক্তি ভিত্তিক আমরা কিছু ট্রেনিং এবং কিছু সেমিনার করে থাকি গ্রাম লেভেল পর্যায়ে হয়তো শহরের একজন তরুণ আমরা যারা আছি অনেক সুবিধা পেয়ে থাকি সরকারের বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখা যায় যে গ্রামে যারা থাকে প্রত্যন্ত গ্রামে সেখানে না আছে তাদের ইন্টারনেট সুবিধা বা না আছে তথ্য প্রযুক্তির কোনো বিকাশ তো আমরা গ্রাম পর্যায়ে যে তথ্য প্রযুক্তিকে তুলে ধরে এবং আমাদের বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক সেমিনার ইয়থদের নিয়ে ওইখানে পরিচালনা করি সেই সাথে ইউথদের ডেভেলপমেন্টে আমরা এই যে ইয়াং বাংলাতে যোগ হওয়ার পরে অনেক ধরনের ট্রেনিং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন ধরনের ট্রেনিং যেমন ই সব ট্রেনিং এবং এসিটির আন্ডারে রানিং অ্যান্ড আর্নিং ট্রেনিং এটি আমরা আমাদের এলাকার প্রত্যন্ত এলাকার যারা তরুণ রয়েছে তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি এভাবে আমরা ডেভেলপমেন্টটা করে আসছি গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে তো সমাজের নানা কুসংস্কার বা সমাজের তো মূল প্রতিবন্ধকতা দেখা হয় সেক্ষেত্রে সমাজ উন্নয়ন বা সামাজিক কুসংস্কার দূরকরণে কিংবা সামাজিক সচেতনতা বাড়াতে কি কি কার্যক্রম আপনাদের আছে সামাজিক উন্নয়নে সামাজিক কার্যক্রমে আমরা যেমন সুবিধাবঞ্চিত যে মানুষগুলো রয়েছে দেখা যায় যে ঈদের টাইমে আমরা খুব ভালোভাবে যারা স্বচ্ছ ঈদ করতে পারি কিন্তু আমাদের আশপাশে অনেক মানুষই আছে যারা ঈদের টাইমে খুব দুস্থভাবে তারা থাকে হয়তো তাদের ঠিকমতো খাবারও জোগাড় হয় না তো আমাদের অর্গানাইজেশন আমাদের সংগঠন থেকে এই মানুষগুলোকে প্রতি ঈদের টাইমে আমরা ঈদ বস্ত্র বিতরণ করি সেই সাথে যারা সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদেরকে নিয়ে আমরা মেহেদি উৎসব পালন করি এবং তাদের আমাদের এই মেহেদি উৎসবে স্লোগানে থাকে রঙিন হোক সবার ঈদ আনন্দ অর্থাৎ তাদের হাতে মেহেদি দেওয়ার মাধ্যমে তাদের রঙিন মনে যে আনন্দটা আমরা এটা ভাগাভাগি করার মাধ্যমে সমাজে একটা সুন্দর সুন্দর ঈদ উদযাপন করে থাকি এরপর আমরা আরেকটি কাজ করে থাকি যে আপনারা জানেন যে একটি প্রত্যন্ত এলাকা উত্তরবঙ্গের এলাকা চরম শীত পড়ে তো আমরা নিজেরা যারা আছে এবং ফেসবুকে সোশ্যাল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফান্ড কালেকশন করে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ করছি আমরা কথা শুনবো কাসার ভাই সম্প্রতি সব আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু অংশে মানে সাইনবোর্ড বা বিলবোর্ডে যে বাংলা লেখা হয়নি এরকম বিল বা সাইনবোর্ড তারা উচ্ছেদ করেছে এই উদ্যোগটা এই উদ্যোগটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমার দুটো প্রশ্ন আমার কাছে এক আর দ্বিতীয় হলো এই উদ্যোগটা সারা দেশের সিটি কর্পোরেশন পৌর কর্পোরেশন পর্যায়ে সরানো যায় কিনা বা সেক্ষেত্রে মানে সরকারের ভাবা উচিত কিনা অবশ্যই ভাবা উচিত মানে আমরা আমরা তো যুদ্ধ করেছি ভাষার জন্য এখন আমাদের সরকারি বিভিন্ন দলিল দস্তখেত বা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান এগুলোতে যদি আমরা বাংলাটা ব্যবহার না করি তাহলে তো আমাদের যুদ্ধ বৃথা যাবে বাহান্ন সালে আমরা যে আন্দোলন করেছি সেটাও বৃথা হয়ে যাবে সেক্ষেত্রে উত্তর সিটি সিটি এবং দক্ষিণ সিটির এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই আর এটা অন্য অন্য জায়গাতে আমি বলছি যে অন্য অন্য সিটি কর্পোরেশন পৌর কর্পোরেশনে এই কার্যক্রম চালু করা উচিত কি না অবশ্যই চালু করা উচিত এবং সব সময় সরকার বা সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা করবেন তার না আমাদের আসলে তরুণরা আমরা যারা যতটুকু সাধ্য আছে আমি যদি মনে করি যে আমার পাশে চায়ের দোকানের বানানটা আমি ঠিক করব। তাহলে কিন্তু এরকম ষোলো কোটি মানুষ যদি ষোলো কোটি ষোলো কোটি চায়ের দোকানে তো হবে না দেখা গেল যে ছোট ছোট পরিসর হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরই এক সময় বল তৈরি করে তৈরি করে দিবে যেমন বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা গড়ে তুলবে অথই সাগর এরকম যদি জল দিতে আসে তাহলে আমি ওই জায়গায় আর একটা প্রশ্ন আমার কাছে যাব যে এখন আমাদের অনেক সময় শুনতে হয় যে আমরা বাংলা মানে এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সঠিক তথ্য তার জানে না সেক্ষেত্রে এই না জানার পেছনে মানে শিক্ষক এবং অভিভাবক তারা সবাই বেশি দায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এমনিতেই একটা প্রতিবন্ধকতা আছে যে সেখানে হয়তো দেখা গেল যে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা বা পড়াশোনা ঠিক মানে শিক্ষকরা হয়তো ঠিকমতো করায় না পড়াশোনাটা সিলেবাস কেন্দ্রিক পাশ করার জন্য হয়তো জিপিএ ফাইভ আমরা যা দেখতেছি যে শিক্ষার্থীরা এখন প্রশ্ন প্রশ্নফাশের দিকে ঝুঁকছে এটা তো আমরা চাই না আমরা চাই শিক্ষার্থীরা মননশীল হোক সৃজনশীল হোক তাদের মধ্যে বাংলাদেশ ভাষা এগুলোর প্রতি মমতা থাক তো এটাতে শিক্ষকদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তেনারা শিক্ষকরা যদি ক্লাসে ভালো মতো শিক্ষা দেন হয়তো একটা শিক্ষার্থী বাংলা ভাষাটা ভালো বলতে না পারুক তার মধ্যে আঞ্চলিক আঞ্চলিকতা থাক কিন্তু বাংলা ভাষার প্রতি তার অন্তত টানটা থাক অন্তত ভালো বলতে না পারুক ভালো মতো লিখতে জানুক অথবা লিখতে না জানুক ভালো বলতে পারুক এটা তো আমরা আমি যদি বলি যে ইয়ে আমাদের শহীদ দিবস মহান শহীদ দিবস এবং মানে মহান একুশে ফেব্রুয়ারি এই সম্পর্কে বিশেষ করে এখনকার প্রজন্ম যারা সঠিক তথ্য জানছে না তাদের সঠিক তথ্য জানাতে বিশেষ করে রংপুর অঞ্চলের শিশুদেরকে জানাতে রনন কোন কার্যক্রমে যুক্ত হবে কিনা আমাদের এরকম অনেক কাজই আছে যেমন আমরা অনেক প্রতিষ্ঠানে গিয়ে নদী বিষয়ক নদী সম্পর্কে জানেই না হয়তো বাংলাদেশে কোন প্রান্তে কোন নদী আছে এগুলা হয়তো শিক্ষার্থীরা জানে না আমরা কিন্তু নদী বিষয়ক জানার জন্য বিভিন্ন আমরা শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নদী বিষয়ক পরিচিতি নদী বিষয়ক অথবা বক্তব্য দেওয়ার জন্য আমরা গিয়েছি এবং আমাদের এই প্রোগ্রাম চল চলতেছে আমরা কিছুদিন আগে আমরা ঠিক করেছিলাম যে আমরা একশো প্রতিষ্ঠানে গিয়ে নদী বিষয়ক চেতনা জাগাবো সেটা ভালো উদ্যোগ আমি রাহাত ভাই আপনার কাছে শুনব আপনাদের এরকম কোন উদ্যোগ আছে কি না যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাষা আন্দোলন সম্পর্কে ভাষা আন্দোলন আমি শুধু এই জায়গাটা ধরবো যেহেতু ভাষার মাস ভাষা আন্দোলনে বা সেটার ইতিহাস জানাতে ভাষা সংগ্রামে রাষ্ট্র সংগ্রামের ইতিহাস জানাতে কোন কিনা কর্মসূচি অবশ্যই আছে এবং আমরা সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় একুশের চেতনার বিশ্বাসী এবং আমরা চাই যে আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে আমরা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্য সেই সাথে ভাষার ইতিহাস বা আমাদের অতীতের যে সংগ্রামের ইতিহাস এই চেতনাগুলোকে আমরা ধারণ করে যেন এগিয়ে যেতে পারি সেই পক্ষে অনেকগুলো প্রোগ্রাম বা অনেকগুলো কর্মসূচি কিন্তু আমরা নিয়েছি আমি আমরা বর্তমানে একটি কর্মসূচি চালাচ্ছি আমাদের ফেসবুক পেজে যে একটি অনলাইন কন্টেস্ট এবং রচনা প্রতিযোগিতা যে আমরা ফেসবুকটা আমাদের বর্তমান যেহেতু ডিজিটাল বাংলাদেশ আমরা চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াকে আমরা ইতিবাচক কাজে লাগানো সেক্ষেত্রে আমরা এই একুশে ফেব্রুয়ারিতে আমাদের পেজে অনলাইন কুইজ প্রতিযোগিতা চলছে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং সেই সাথে অন্তত একুশের সম্পর্কে একুশের ইতিহাস সম্পর্কে জানবে এবং স্কুল পর্যায়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করে থাকি বছরে যে আমরা মুক্তিযুদ্ধ উৎসব একটি করি যে আমরা একদিন একটা স্কুলে যে সেখানে মুক্তিযুদ্ধের ভিত্তিক বিভিন্ন বই আমরা পড়ার তাদের সুযোগ দেয় এবং সেখানে কুইজ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা এবং তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন সেমিনারের আয়োজন করি যে আমি এখানে একটু বলে রাখি যে স্কুল কলেজের পাঠ্যক্রম বা শিক্ষাক্রমের যে বইগুলো আছে সেখানে যদি বলি সব হোক বা অল্প করে হোক মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশ এবং বাঙালির ইতিহাসগুলো পাওয়া যায় কিন্তু মাদ্রাসা শিক্ষা যেখানে থাকে সেইখানে এগুলোর কমতি থাকছে এবং সেক্ষেত্রে হয়তো তারা সঠিক তথ্যটা জানারই সুযোগ পাচ্ছে না সেই জায়গায় আপনাদের কোনো কর্মসূচি আছে কি না যে আপনারা ইয়েথ সোসাইটি শুধু স্কুল কলেজে না থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও জানানোর চেষ্টা করছেন কিনা ভাষা আন্দোলন বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং আমাদের বাঙালির ইতিহাস জি আমাদের আমরা যে সময় এই প্রজেক্টগুলো প্ল্যান করি তখন সব ক্ষেত্রে প্রথম পাইডোটি দেয় মাদ্রাসা শিক্ষার্থীদের কারণ মাদ্রাসা শিক্ষার্থীদের আমার কাছে মনে হয় যে গতানুগতিক স্কুল শিক্ষার বিপরীতে তারা অনেক ক্ষেত্রেই অনেক জ্ঞান থেকে বঞ্চিত আমার লাইফের একটি ঘটনা বলি যে আমরা আসলে এসএসসির এসসির পরে বই পাঠ্যপুস্তকে আমরা অনেক চিঠি বা বন্ধুদেরকে কীভাবে চিঠি কি করি লিখি তো আমরা হয়তো অনেক সময় দেখি যে আমাদের পরীক্ষার পরে আমরা গ্রামে যে বিভিন্ন প্রতিষ্ঠানে পার্ট টাইম ক্লাস নেব কিন্তু আমার লাইফে বাস্তবে সৌভাগ্য হয়েছে আমাদের পাশে একটি মাদ্রাসায় ফুল ফ্রি বা মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার এবং আমি এসএসসির পরে আট মাস ওই মাদ্রাসাতে তাদেরকে আমাদের পাঠ্যপুস্তক বাংলা যে পাঠ্যপুস্তক এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যে পাঠ্যপুস্তকগুলো আছে আমি তাদেরকে পড়াতাম আমি এবং আমার বন্ধু সে সুবাদে আমি দেখছি মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন বিশেষ করে কমি মাদ্রাসা তারা অনেককে চায় বেশিরভাগই চায় যে তারা এই দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তার আরো বেশি জ্ঞান অর্জন করতে কিন্তু বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমি যেটা দেখে দেখেছি আমার আট মাসের অভিজ্ঞতায় যে তাদের পাঠ্যপুস্তক বা তাদের কারিকুলামে সে ধরনের জানার কোনো সুযোগ নেই আমি সেই জন্যই যে যেহেতু সুযোগটা থাকছে না বা সেই সেই জায়গাতে বাড়তি করে ওদেরকে ইতিহাস জানানোর মানে কোনো সুযোগ থাকছে জি আমরা আমাদের এর আগে দু হাজার সতেরোতে একটি প্রজেক্ট হাতে নিলাম ফাদার অফ ন্যাশন ফর নিউ জেনারেশন এই প্রজেক্টটি আমরা ভাই সবগুলো মাদ্রাসাতে আমাদের পাবনাদের হাতে আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেখানে বাচ্চাদের নিয়ে করছি এবং আমাদের আপনি জানেন যে আমাদের সিআরআই থেকে একটি বই প্রকাশ করা হয়েছে মুজিব গ্রাফিক্স যেটা বঙ্গবন্ধুর দহিত্র জনাব রেদান মুজিব ববি ভাই ওনার সম্পাদিত এবং উনি মূলত এই বইটির উদ্যোক্তা ওই মুজিব গ্রাফিক্স বইটা আমাদের এলাকায় মাদ্রাসাগুলোতে আমরা ছড়িয়ে দিচ্ছি মাদ্রাসা শিক্ষার্থীদের এবং তাদেরকে যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানে আরও মুক্তিযুদ্ধের প্রতি আরও তাদের চেতনা জাগ্রত হয় আমরা এই ধরনের অনেকগুলো কার্যক্রম পরিচালনা করে আসি ভাই আমি আপনার যাবো যে ভাই ভাই রনুন মানে মাদ্রাসা শিক্ষা আসলে ওই জায়গাতে গিয়ে কোনো কার্যক্রম চালাবে কিনা যেহেতু প্রতিবন্ধকতা আছে একদমই বলছেন যে প্রতিবন্ধকতা আছে ইউনিভার্সিটি যদি চালাতে সেক্ষেত্রে মাদ্রাসাগুলোতে আপনাদের যে বাংলা সংস্কৃতি শুদ্ধ বানান চর্চা কিংবা এসব কার্যক্রম চালানোর সুযোগ আছে কিনা রংপুরে অবশ্যই সুযোগ আছে আমরা তো আমাদের মানে নিজেদের মধ্যেই বা আশেপাশেই কিছু কিছু কার্যক্রম চালাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্র মানে পরিকল্পনা আছে আমরা যাতে আমাদের মানে পুরো কার্যক্রমটাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং আপনি যেটা বললেন যে মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করা বা তাদের মাঝে ভাষা শিক্ষা বা উচ্চারণ বা বানান শুদ্ধিকরণ এগুলো শেখানো মাদ্রাসায় আসলে কাজ করাটা সবার জন্যই ডিফিকাল্ট কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ মানে কার্যক্রম হিসেবে আমরা এটা অবশ্যই করার চিন্তা করব তাহলে আমি আমি আপনাকে এই প্রশ্নই যাব যে রননের কি কি সাংস্কৃতিক কার্যক্রম আছে বা সংস্কৃতিতে কি কি কার্যক্রম আপনারা চালাচ্ছেন যদি সেগুলো একটু আমাকে বলতেন আমরা মূলত সংস্কৃতি চর্চায় অনেক এগিয়ে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা আমরা যেমন নাচ গান কবিতা আবৃত্তি আমাদের নিয়মিত মানে প্রতি সপ্তাহে রবিবার করে আমরা বৈঠক হয় মানে যারা

আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনারা নদ নদী নিয়ে বেশ আন্দোলনে মুখর থাকছে আমাদের তো কি কেন নদ সাহিত্য রেখে নদীর দিকে ছুটছে না আমরা একদম সাহিত্য সংস্কৃতি বাদ দিয়ে না আমাদের মানে এগুলো আছে সাথে আমরা নদী বিষয়ক কাজটা কেন করি যে তরুণদের আসলে প্রকৃতির কাছে যেতেই হবে নদী বৃক্ষ পশু পাখি এগুলোর প্রতি অবশ্যই মমতা থাকতে হবে যার মানে নদীর প্রতি মমতা নাই সে আসলে মানে আমাদের যেমন আপনি তিস্তার কথা জানেন তিস্তার পানি যদি না থাকে তাহলে উত্তরবংশ উত্তর উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে আমরা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমরা খুব পড়াশোনা করা এবং জানা শোনা বুদ্ধি চিন্তা অলা মানুষ আমাদের অবশ্যই নদী বিষয়ে কিছু কাজ করতে হবে আমরা যদি সারাদিন নাচ গান কবিতা নিয়ে থাকি আর ওইদিকে আমাদের তিস্তায় পানি না থাকে তাহলে তো আমাদের সংগঠন করা অন্যায় হয়ে যাবে আমি তাহলে এই প্রশ্ন শুধু কি এই প্রশ্নটা করে নিয়ে যে নদ নদীর রক্ষায় বিশেষ করে উত্তরাঞ্চলের নদ নদীর রক্ষায় সরকারের সবচেয়ে বেশি পদক্ষেপ কিনা উচিত মানে কোন পদক্ষেপটা জোর দিয়ে করা উচিত নদী বিষয়ক আসলে কোনো ছাড় দেওয়া সরকারের ঠিকই হবে না কারণ নদী নাই মানে বাংলাদেশ নাই তো ইন্ডিয়ার সাথে সরকারের যে ধরনের সমঝোতা থাক আমার আমাদের আসলে তিস্তার পানি দিতেই হবে এ ধর এর বাইরে আপনাদের কি কী কর্মসূচি আছে আমি তো নদী আন্দোলন শুনলাম সংস্কৃতি শুনলাম এর বাইরে রনন কোন কোন জায়গাতে তার পা সরাচ্ছে পা পাপা করে এর বাইরেও আপনি দেখতে পাচ্ছেন যে বিতর্ক উৎসব আমরা বিতর্কেও আমাদের কয়েকজন আছে ওনারা সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে মানে বিতর্ক করে আসে আর আমরা নিজেরাও অনেক সময় যদি দেখা গেলো যে আমরা কাজ করতে করতেই খারাপ লাগা থাকে তখন কিন্তু আমরা ঘুরতে যাই ঘুরতে যাওয়া মানে কিন্তু শুধু ঘুরতে যাওয়া না দেখা গেলো যে আমরা তিস্তার পারে যাই বা ওই দিক ধল্লার পাড়ে যাই ব্রহ্মপুত্রের পারে যাই সেখানে গিয়ে নদীও দেখা হয় কাজও করা হয় ঘোরা হয় এই ধরনের আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে রাহাত ভাই আমি জানবো যে মাদকের বিস্তার বা প্রভাব বা যেভাবে প্রত্যত্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এটা এক এখন বলা হয় বড় ধরনের ব্যাধি জঙ্গিবাদের সঙ্গে মাদককে বড় ধরনের ব্যাধি বলা হয় সেক্ষেত্রে ইয়েস ফাউন্ডেশন পাবনায় বা তার আশেপাশের জেলায় কোনো কার্যক্রমে যুক্ত হচ্ছে কিনা যে মাদক প্রতিরোধ বা মাদক বিরোধী জি অবশ্যই আমরা মনে করি যে মাদক আমাদের সমাজের উন্নয়নের সবচেয়ে বড়ো বাধা এবং মাদক সবচেয়ে বেশি গ্রহণ করে আমাদের যুব সমাজ আমাদের বয়সী বা আমাদের চিন্ন যারা রয়েছে তারা যার ফলে দেখা যায় যে একটি দেশের সম্পদের যুবক যুবক যে সময় মাদক গ্রহণ করে ওই দেশে কিন্তু আর সম্পদ থাকে না তার আবর্জনাতে তৈরি হয় তো এই চিন্তা মাথায় নিয়ে আমরা আমাদের গ্রাম পর্যায়ে যারা যুব সমাজ রয়েছেন আমরা অনেক ধরনের মাদক বিরোধী প্রোগ্রাম করেছি প্রশাসনের সহযোগিতায় যা আমরা তাদের মধ্যে যেন মাদক গ্রহণ যেন না করেন এই ধরনের সেমিনার এই ধরনের কথা মোটিভেশন আমরা দিয়ে এসেছি এবং সেই সাথে আমাদের যে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম রয়েছে আমরা মাদক বিরোধী প্রচারণা করি যেন কেউ যেন মাদককে আকৃষ্ট না হয় এবং আমাদের বিভিন্ন সময় আমাদের প্রোগ্রামগুলোতে একটি করে সম্পাদকীয় এবং ম্যাগাজিন বের করা হয় যেখানে মাদক বিরোধী কথা আমরা মাদক বিরোধী আর্টিকেলগুলো তুলে ধরি এবং এভাবে আমরা মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি শুধু পাবনা জেলাতেই হচ্ছে না আশেপাশে জেলাতে আপনার যদি অনলাইনটা আপনি দেখেন অনলাইন কিন্তু শুধু অনলাইন সীমা ছাড়িয়ে এখানে কোনো সীমা নাই সীমা নেই আর লোকাল অবস্থায় আমরা পাবনাতে এবং আমাদের আশেপাশে কয়েকটি জায়গা আমরা নাটোরে করেছি এবং সিরাজগঞ্জে করেছি তিনটা জায়গাতে আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছি যাই হোক ইয়ং বাংলা প্ল্যাটফর্ম থেকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড জি এই প্রাপ্তি কীভাবে মূল্যায়ন করবে ইয়াং বাংলা আসলে বর্তমানে আমাদের প্রাণের সংগঠন কারণ আজকে আমরা যে কার্যক্রমই হাতে নিচ্ছি না কেন ইয়াং বাংলা সহযোগিতায় সেটি সুন্দরভাবে সফল হচ্ছে কারণ ইয়াং বাংলা প্ল্যাটফর্মটা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে রয়েছে আজকে যেমন ধরেন আমরা কোনো কার্যক্রম ভাইয়ের এখন হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামে যদি কোনো প্রজেক্ট আমরা হাতে নিতে চাই আপনি জানেন যে গত বন্যায় কুড়িগ্রাম কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তো আমরা চাচ্ছিলাম যে কুড়িগ্রামের এই মানুষগুলোকে সহযোগিতা করার আমাদের পাবনাতে করার পরে তখন আমাদের ওই কুড়িগ্রামে যিনি আমার রয়েছেন ইয়াং বাংলার যিনি প্রতিনিধি রয়েছেন তার সহযোগিতা কিংবা আমরা ওখানে তান পৌঁছাতে পেরেছি এভাবে আমাদের নিজেদের মধ্যে আইডিয়া শেয়ারিং কার্যক্রম শেয়ারিং যেমন আমরা করতে পারছি একইভাবে সরকারি সহযোগিতাও আমরা অনেক ভালোভাবে পাচ্ছি যার ফলে ইয়াং বাংলার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ যে ইয়াং ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমাদের রহাদ ভাই আমি আবার কাছে কাছে যাব সামাজিক সংস্কার সমাজ সংস্কারে কি কি পদক্ষেপ আমাদের আছে বিশেষ করে বাল্যবিবাহ বাল্য বিয়ে রোধ তারপরে নারী শিক্ষার উন্নয়ন সেই ক্ষেত্রে কি রলন কোনো কার্যক্রমে জড়াবে কিনা বা কার্যক্রম হাতে নেবে কিনা অবশ্যই কার্যক্রমের চিন্তা আছে আমরা তো মানে কেবল শুরুই বলা যায় এই সময়টাতে আমরা নিজেরই আমরা যে কয়েক মানে যারা কর্মী যারা আছে সংগঠনে আমরা নিজেদেরকেই গঠন করার চিন্তা করছি যে আমরা হয়তো প্রতি বছর একটা ছেলে বের হচ্ছে সে তার এলাকায় গিয়ে হয়তো তার এলাকার মানুষের সেবা করবে এ ধরনের আমাদের চিন্তা মানে একবারেই আমরা আসলে ছড়াই সিটায় গিয়ে একবারে মানে আমাদের রাষ্ট্রকে একদম সুন্দর করে তুলব তা তো না আমরা নিজেরাই আসলে একেবারে তো শুরুতেই কিছু সম্ভব হয় না একটা পথ বাড়ি দিতে হয় যেতে হয় অনেক বাধা আসবে অনেক কিছু আসবে আবার ফিরতে হবে সবকিছু মিলিয়ে চলতে হয় আমি যে যাবছি যে আপনারা বাল্য বিবাহ রোদে মানে ভবিষ্যৎ সেটা সেরকম কিনে আছে যে আপনারা সেই সব কার্যক্রমে যোগ করবেন অনন্যে অবশ্যই আমরা আমাদের তো মানে সংগঠনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার অবশ্যই পরিকল্পনা আছে তো তার আগেই আসলে আমরা নিজেরাই নিজেদেরকে মননশীল চিন্তাশীল বিবেকবান মানুষ হিসেবে গঠন করার পরিকল্পনা নিয়েছে মানে আগে নিজে বিবেকবান হই নিজে মানবিক হই তারপর আমি মানবিক সমাজ গঠনে হাত দেব অবশ্যই ধন্যবাদ আমি একবারে আপনাদেরhandleAdd আপ কাছে জানবো যে ইয়াং বাংলা अवार्ड প্ল্যাটফর্মে अवार्ड ছাড়া আর কোন অর্জন আছে আপনাদের ইয়াং বাংলা প্ল্যাটফর্মে अवार्ड ছাড়াও আমাদের অনেকগুলা অর্জন রয়েছে যে আমরা আমাদের কার্যক্রমগুলা আমরা জাতীয় মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারছি সেই সাথে ইয়াং বাংলা আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রজেক্টের সাথে সরাসরি যুক্ত করে দিয়েছেন যার ভিত্তিতে আমরা আমাদের পাবনাতে একটি ই সেন্টার প্রতিষ্ঠা করেছি যে সেন্টারের মাধ্যমে আমাদের পাবনার প্রান্তিক যে কৃষকগুলো রয়েছে যারা সরাসরি খেতে খামারে নিজেরা পণ্য বা উৎপাদন করেছেন। তাদের পণ্যগুলো এইসবের মাধ্যমে আমরা সারা দেশে সেগুলো খুব সহজে বিক্রির ব্যবস্থা করে দিয়েছি আমি তুই বলি যে একেবারে আমরা শেষ সময় এসে এসেছি তো ইয়েস ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা স্বপ্ন কি এখন যেখানে আছে সেখান থেকে কোন পথ পারি দেওয়ার স্বপ্ন তাদের আমাদের ইয়েস ফাউন্ডেশনের লক্ষ্যই কিন্তু ইতিবাচক সমাজ প্রতিষ্ঠা করা তো আমাদের স্বপ্নই যেহেতু ইতিবাচক সমাজ প্রতিষ্ঠা করব এবং আমরা সবাই মিলে একক বন্ধনের মাধ্যমে কাজ করে আমরা ইতিবাচক সমাজ গ্রহণ করব এটাই আমাদের স্বপ্ন সেই সাথে আমাদের আর একটি ইচ্ছা পাবনাতে আমরা একটি সমৃদ্ধ আইসিটি সেন্টার তৈরি করব যার মাধ্যমে আমরা ফার্স্টে পাবনাকে মডেল জেলা হিসাবে প্রতিষ্ঠা করবো এবং সে লক্ষ্যে আমরা কাজও করছি ডিজিটাল পাবনা করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধন্যবাদ রাহাত হোসেন পল্লব পাবনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ কাসরাল আলম আপনাকেও আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা চাই রণন এগিয়ে চলুক ইয়েস ইয়েস ফাউন্ডেশন এগিয়ে চলুক তার গতিতে বীর গতিতে দুর্বার গতিতে আমরা আসলেই আপনাদেরকে পেয়ে অনেক গর্বিত আমরা খুশি হচ্ছি আমাদের জায়গাতে আমরা গর্ব অনুভব করছি আমরা চাই এই তরুণের যাত্রাটা আপনাদের যাত্রাটা অব্যাহত থাকুক এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন ফেসবুক এবং ইউটিউবে ফেসবুক ডট কম স্ল্যাশ করে ডট টিভিতে লগ ইন করে আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন প্রতি বুধবারে ইউটিউবেও দেখতে পারেন ইউটিউব ডট কম গিয়ে সার্চ করে সময় সময় টিভি আপনি তরুণ আপনি স্বপ্নদ্রষ্টা আপনি উদ্যোক্তা সেই স্বপ্নযাত্রার আর গল্প জানাতে পারেন আপনিও অদম্য বাংলাদেশের গল্পে যোগ দিতে আপনার সংগঠনের তথ্য পাঠান অদম্য ডট বাংলাদেশ অ্যাট জিমেল ডট কম এই ঠিকানা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে যে সব তরুণের সংগঠন তাদের গল্প জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন যাকে বলা হয় অদম্য বাংলাদেশ